আর ঘণ্টাখানেকের মধ্যে প্রবল ঝড় বৃষ্টি রাজ্যের এই সকল জেলায় জেলায়, এমনই পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, ঘণ্টাখানেকের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখে নিই, বর্ষা প্রবেশ করেছে বাংলায়, তার জেরে শুরু হয়েছে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন। এমন অবস্থায় ঘণ্টাখানেকের মধ্যে তৃণমূল ঝড় বৃষ্টি জেলায় জেলায়, এমনই পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 2 থেকে 1 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দুর্যোগের মুহূর্তে বাড়ি থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। নির্ধারিত দিনের 5 দিন আগে শিলিগুড়িতে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গে 4 দিন আগে ঢুকেছে মৌসুমি বায়ু। মৌসুম ভবনে ক্যালেন্ডার অনুযায়ী 10 জুন বর্ষা ঢোকে সিকিমে, সেই নির্ধারিত দিনের 7 দিন আগে সিকিমে বর্ষা প্রবেশ। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা সহ উত্তর ভারতের সব রাজ্য পেরিয়ে বাংলায় বর্ষার প্রবেশ। বর্ষা প্রবেশের ফলে উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি বাড়ছে, ভারী থেকে হতে পারে বৃষ্টি, সতর্কতা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, ফলে বাড়বে আর্দ্রজনিত অস্বস্তি। তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদা এবং 2 দিনাজপুর ও মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন তারা। কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে হতে পারে বৃষ্টি, সতর্কতা। তাই রবিবার থেকে এই বৃষ্টি আরও বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বজ্রগর্ভ মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায়। বাংলাদেশ লাগোয়া, উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলির বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। তা পশ্চিমবঙ্গের জেলাগুলি তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় একই থাকবে বলে জানাচ্ছেন তারা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়া লেটেস্ট আপডেট।